মৃত মায়ের উপরে শুয়ে শুয়ে কান্দে শিশু মোহাম্মদ। উম্মে আইমান টাইনা টাইনা কোলে উঠাইয়া আবওয়া নামক স্থানে বালি সরাইয়া গর্ত করে আমার নবী শিশু নবী নিজেও ছোট ছোট হাত দিয়ে গর্ত করে মাকে দাফন করে মায়ের কবরের পাশে কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু আর কেঁদো না, মায়ের কবরে কান্দো, এই স্মৃতি তোমার উম্মতের জন্য রেখে দিলাম। যে সন্তানেরা মাকে দাফন করে মায়ের কবরের পাশে কাঁদবে গো বন্ধু, এইভাবেই এক ফোঁটা চোখের পানি যদি আমারে দেখাইতে পারে, তোমার চোখের পানির সাথে ওই পানি মিলাইয়া মার কবরের আজাব আমি আল্লাহ বন্ধ করে দিব। এই আদর্শ এই শিক্ষা নবী দিয়ে গেলেন, যেই নবীকে মানার জন্য, যেই নবীর কথা মানার জন্য, যেই নবীর পক্ষে থাকার জন্য, যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন। বলুন এই মায়ের সাথে এই ব্যবহার আমাদের করা দরকার আছে কিনা? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করেছেন, এই মা বাবা যার দুনিয়াতে আছে, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আর মা বাবা যার কবরে চলে গেছে তাদের জন্য কি করো? আল্লাহ শিখাইলেন, পৃথিবীর কারো জন্য আমার আল্লাহ দোয়া শিখায় নাই, শুধুমাত্র দোয়া শিখাইছে সন্তানকে মা বাবার জন্য দোয়া করতে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কেন মায়ের জন্য দোয়া করবেন না, কেন বাবার জন্য দোয়া করবেন না? বলুন মা বাবা সন্তানের জন্য কষ্ট করে কিনা? রাত্র 10টায় অসুস্থ সন্তান, পেট ব্যথা, মা গো বাবা গো কে কাঁদতেছে, বাবা আইসা দেখে দোকান থেকে এই বাচ্চাটা কাঁদতেছে, তাড়াতাড়ি বাচ্চা কোলে নিয়া রিক্সা খুঁজতেছে, রিক্সা পায় না, রিক্সা ছাড়াই বাবা ডাক্তারের বাড়ির দৌড় মারছে, 10টার 12টা নাই। এরকম সন্তানের প্রতি বাবার মায়া আছে কিনা বলুন? মা, হাইরে মা, কত কষ্ট এই সন্তান নিয়ে, কত মা দুনিয়া পর্যন্ত ছেড়েছে, দুনিয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে সন্তানের আশায়, সন্তানের মুখ দেখার জন্য অনেক ঘটনা মা সন্তানের জন্য। অথচ এই সন্তানের কথা মা বলতে পারে নাই, কিন্তু মার কথা কিন্তু সন্তান বলে গেছে। তাই আমি অনেক সময় বলি, ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মাকে ব্যথা দিও না। মারে ব্যথা দিলে লস হবে আমাদের, মারে ব্যথা দিয়েছে নবীজির সাহাবি, নবীর সাহাবি হইয়া কালিমাওয়ালা হইয়া নবীর আদরের পার্সন হইয়াও মাকে ব্যথা দেওয়ার কারণে কত বিপদ চাপছে। নবীজির সাহাবি যার নাম কিতাবে আসছে হযরতে আলকামা, মৃত্যুর সাকরাত শুরু হয়েছে, নবীজি সাহাবিদেরকে পাঠাইলেন কালিমা পড়ানোর জন্য, কারণ রাসূল বলছে মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়ে গেছে তার আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। যারা মৃত্যুর সময় কালিমা পড়ে মরছে, যদি কেউ শুনেন মৃত্যুর সময় লোকটা কালিমা উচ্চারণ করতেছে, আপনি নিশ্চিত হবেন এই লোকটা জান্নাতি। কিন্তু তার মুখ দিয়ে কালিমা আসে না, আলকামার মুখ থেকে কালিমা আসে না। নবী নিজে গেলেন, আলকামা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। রাসূল বলেন ব্যাপারটা কি? এমনি সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তার মাকে কষ্ট দিয়েছে। মাকে কষ্ট দিলে রাসূল পাশে মুখ থেকে কালিমা আসে না, কেমন বস্তু মা এবং বাবা? রাসূল বলেন তাই নাকি? হ্যাঁ, মাকে কষ্ট দিয়েছে তার মুখে কালিমা আসবে না। যারা মাকে কষ্ট দিলেন, যত বড় ইবাদতকারী হন না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস মুবাসসির হন না কেন, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না। রাসূল বলেন তাই নাকি, মাকে কষ্ট দিছে। সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করছে, আগুন জ্বালাও, আগুন জ্বালাইছে, ডাকতেছে আলকামাকে গর্তে ধইরাই না, এই আগুনটার মধ্যে ছেড়ে দাও। মা দৌড়াইছে, হুজুর আমার পোলারে আগুন দিবেন কেন, কারণটা কি? তোমাকে নাকি কষ্ট দিছে? হুজুর আমারে কষ্ট দিছে দেখা, আমার ছেলেরে আপনি আগুন দিবেন? কই তুমি, তোমাকে কষ্ট কেন দিল এই জন্য তাকে বিচার করব। মা সঙ্গে সঙ্গে
চিৎকার মেরে বলতেছেন, হুজুর আমি আমার বাবা আমার সন্তান আমার আলকামাকে আমি মা মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন, আল্লাহও যেন মাফ করে দেয়। এই কথা বলার সাথে সাথে আলকামা এই কালিমার শব্দ উচ্চারণ করতে করতে দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেল। যদি মা বাবা দুনিয়ায় থাকে কোনো ভুল ত্রুটি করে থাকেন, আজকে যাইয়া মার ঘরের দরজায় দাঁড়ায় ডাক মারেন, মা গো মা, একটা ডাক দেন না, মা দেখবেন সব মাফ করে দিবে। তার বাস্তব আমার এলাকার ঘটনা, একটা ছেলে মাকে বহুদিন কষ্ট দিলেন, 6 বছর পর্যন্ত মাকে মা বলে ডাকই দেয় না, অবশেষে মা কষ্ট পাইলেন বাবাও কষ্ট পাইলেন, কিন্তু মা বাবাকে সম্পর্ক একবারে নাই। মা বাবা কষ্ট করে খায়া না খায়া দিন কাটে, হ্যাঁ তো বালা পয়সা রোজগার করে মোটামুটি কিছু পয়সাওয়ালা হয়েছে। একদিন মা কিছু টাকা চাইছিলেন হাওলাত, কিন্তু টাকা দিলেন না, মাকে কষ্ট দিলেন, মা কাঁদতেছে, আল্লাহ কই কান্দিস না, এই তোর চোখের পানি তোর সন্তানের জন্য গজব বানাইলাম, ছেলের হয়ে গেছে যক্কা। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা, তখনকার সময় যার ওই তো যক্কা তার নাই রক্ষা। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় আপনার তো যক্কা হয়ে গেছে, এখান থেকে সরে যান, এটা সোয়াসই রোগ। বিবি সাহেব রাতে জিগাই ডাক্তারের কাছে গেছিলেন, ও ডাক্তার কি কইল, ডাক্তার কইছে আমার বলে যক্কা, তাই নাকি, যক্কা রোগীর সাথে থাকলে আমারও নাই রক্ষা, আমি থাকতে রাজি না, বিবি সাহেব বাইরিয়া চলে গেছে। রাত্রে একা একা কান্দে, একদিন দুই দিন তিন দিন মা ডাকে, হ্যাঁ রে আমার তো মা কুইয়া ডাকে না, হ্যাঁ যদি আমার একটা মা কুইয়া ডাক দিত আমি তার ঘরে যাইতাম। 3 দিন পরে মা যে ঘরে থাকে ঘরের দরজায় যায় কাঁদতেছে, মা দরজা খুলে দিছে, কি রে বাবা কি বাবা তোমার কি অসুবিধা, তুমি কও আমি মায়ের কাছে কও, মা গো মা তোমারে কষ্ট দিছি, বাবা কই আমার বাবারে ডাক দাও, বাবা ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়ে আইছে, কই রে বাবা আমার বাবা আইছে পাগলের মতো, মা তোমার পাও দুইটা কই, বাবা তোমার পাও দুইটা কই, তোমাদের পায়ে ধরে ক্ষমা চাবো, অন্যায় করেছি অপরাধ করেছি আমারে মাফ করে দাও। মা ডাকে বাবাও ডাকে, পায়ে ধরতে হবে না আয় আমার বুকে আয়, এত কষ্ট দেওয়ার পরেও মা কইয়া বাবা কইয়া যখন ডাক দিছো আমাদের সকল ব্যথা দূর হইয়া গেছে। কি দরুদি মা কি দরুদি বাবা, এত কষ্টের পরে একটা ডাক দিছে পরে দূর হয়ে গেছে, কিন্তু হবে কি, আল্লাহর গজব, ধরে না ধরে না ধরে না, ধরলে ছাড়ে না, বাঁচতে পারে নাই এই যক্ষা রোগী, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবারা ভাইয়েরা আসুন, আল্লাহ শিক্ষা দিয়েছেন মা বাবা কবরে গেলে দোয়া করতেন, রাসূল শিক্ষা দিয়ে গেছেন মা বাবার জন্য দোয়া, আবার দুনিয়ায় থাকলে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে নির্দেশ করেছেন, রাসূল নিজেও হাদিস শরীফে নির্দেশ করেছেন। কাজী মা বাবা যার কবরে কিছু করার, কিছুদিন আগে সমস্ত পৃথিবী জুড়ে মা দিবস পালন হয়েছে, বিজাতিরা পর্যন্ত মা দিবস পালন করেছে, আসলে মা দিবসের নির্দেশ কোরআন শরীফে হাদিস শরীফে, কিন্তু বিজাতিরা পত্রিকায় দেখলাম বড় হেডিং এ লেখছে মা দিবসে, জীবন দিয়ে হলেও মায়ের জন্য কিছু করো, জীবন দিয়া হইলেও মায়ের জন্য কিছু করো, বিধর্মীরা পর্যন্ত স্বীকার করেছে, অথচ এটা ছিল আমার নবীর শিক্ষা, এটা ছিল আল্লাহর কোরআনের নির্দেশ। এই রমজান পায়া যারা গুনাহ মাফ করাইতে পারলো না তাদের উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর লানত, রাসূল বলেন এটা হইতে পারে, আমিন লাগাই দিলেন। দ্বিতীয় ব্যক্তিকে, হুজুর মা বাবা যার দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত, রাসূল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, এদের উপর আল্লাহর লানত হোক, রাসূল আমিন লাগাই দিছে। 3 নম্বর হলো, নবী গো আপনি নবীর সৃষ্টি না হলে জগতের সৃষ্টি হতো না, আপনার নাম শোনা মাত্র যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়ে না তাদের উপর আল্লাহর লানত, রাসূল আমিন লাগায় দিলেন। বাবারা একটু হিসাব দিলেন আল্লাহর লানতে আল্লাহর পক্ষ থেকে অভিশাপে কে কে পড়বেন, কে কে পড়েছেন, তার থেকে মুক্ত হওয়ার এখনই সুযোগ, আসুন আমরা এই রূপ থেকে নিজেকে মুক্ত করি, মা বাবার সাথে সম্পর্ক ভালো করি। যদি মা বাবা দুনিয়ায় থাকে মা বাবার কাছে যান, ডাক দেন মা গো ভুল করেছি, মা দেখবেন মাফ করে দিবে, বাবা আমি ভুল করেছি মাফ করে দিবে। আর যদি মা বাবা কবরও থাকে, আজকে ইদ্রিস ভাইয়ের মতো টাকা খরচ করে এই টাকা কার জন্য পাহাড় করতেছেন, মা বাবার জন্য দুয়ার মাহফিল করেন যার যার সামর্থ্য অনুযায়ী, আপনার কিছুই নাই কিছু করেন মা বাবার জন্য,
শেষ কথা একটা আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশে দিয়ে রাস্তা যাইতেছে দেখে অন্তর চক্ষু খোলা কাশপোলা ওলি দেখে একটা লোকের কবর ভীষণ আযাব হইতেছে আল্লাহর ওলি দাঁড়ায়া বলেন বাবা তোমার কি দুনিয়ায় কেউ নাই তোমার জন্য একটু দোয়া খায়ের করাবে তোমার জন্য কিছু দোয়া খায়ের সওয়াব রেসানি করবে ওই লোকটা বলতেছে হুজুর আমার আগেই সব মারা গেছে কেউ নাই শুধু ছোট্ট একটা বাচ্চা মেয়ে রাইখা আমি দুনিয়া থেকে আইছি আমার বিটা বাড়ি কিচ্ছু নাই গরীব মানুষ ছিলাম তো তোমার মেয়েটা কোথায় হুজুর কার বাড়িতে জানি থাকে এই মুখ বাড়িতে খোঁজ করলে পাবেন যায় বলতেছে এই এলাকায় গিয়ে একটা মেয়ে আছে আর কেউ নাই বাবাও মারা গেছে সব মারা গেছে মেয়েটা কোথায় একজনে কই সামনের বাড়িতে থাকে আল্লাহর ওলির জীবনী যায় বললেন একটা মেয়ে আপনার বাড়িতে থাকে কেউ নাই কইজি মেয়েটা কই কো পুকুরে গোসল করতেছে যায় ডাকতেছে এই মেয়ে তুমি কি বাবা হারা মা হারা তুমি জি হুজুর আমার কেউ নাই আমি গরীব মানুষ কিচ্ছু নাই আমার কি ব্যাপার হুজুর বাবারে তোমার আব্বুর কবরে তো আযাব হইতেছে তোমার আব্বার কবরে কষ্ট ভীষণ আযাব বাচ্চা মানুষ হইলো আযাবের শব্দটা তো বুঝে আয়েশা কাঁদতেছে হুজুর কোন কি আমার আব্বার কবরে আযাব আমি কি করব তোমার আব্বার জন্য কিছু খয় খরচ করো দোয়া খায়ের ব্যবস্থা করাও যেই দোয়া আজকে হয়েছে রাসূল বলেছে ওই মা বাবা বুদ্ধিমান এমন সন্তান দুনিয়ায় রাইখা গেছে মা বাবার কবরে শুয়ায়াও মা বাবার কথা ভুলে নাই আজকে সেই নমুনা পাওয়া গেছে যাই হোক বাচ্চাটা বলতেছে কানতে কানতে হুজুর আমার কাছে 10টা পয়সাও নাই আমি কি দিব কি দিয়ে মা বাবার জন্য কি খরচ করব আমার তো 10টা পয়সাও নাই সম্পত্তিও নাই আমি একবারে ভিক্ষুকের মতো কিছুই নাই আমার খালি হাত বাবা কিছু খরচ করতে পারবে না না দোয়া খায়ের ব্যবস্থা পারবে না কিছু নাই না অবশেষে বাচ্চা মেয়েটা বলতেছে হুজুর আপনি একটু পুকুরের পানির কাছে দাঁড়ান আমার যখন কিছুই নাই আপনার পায়ে ধুলিবালি দেখা যায় আপনি আসেন আল্লাহর ওলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে বাচ্চা মেয়েটা পুকুরের পানি দিয়ে আল্লাহর ওলির পায়ে ধুলিবালু পরিষ্কার করতেছে আর কাঁদতেছে মাহুত বাবার জন্য কি করব নাই আমার 10টা পাই নাই আমার সম্পদ তোমার ওলির পায়ের ধুলিবালিগুলো পুকুরের পানি খরচ করে পরিষ্কার করে দিলাম এর বিনিময়ে আমার বাবার কবরের আযাব তুমি পরিষ্কার করে দাও কিছু নাই কি করব পুকুরের পানি আর বাবার সম্পদ পায়া মায়ের সম্পদের উপরে বৈশা মা বাবার কবর শুয়ায়া কিচ্ছু করল না মা বাবা কিন্তু কবর থেকে লানতের চোখে তোমার দিকে তাকায়া বলতেছে তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা তো চেরা গাফেল সুদি আজ হালে মা আমার বাড়ি পায়া বাড়িওয়ালা আমার সম্পত্তি পায়া সম্পত্তি ওলা হইলি আমারে কবর শোয়া বুইলা গিলি আমার ব্যাপারে এত গাফেল কেন মা বাবা দীক্ষার দিতেছে দীক্ষারে কেউ যাবেন না যাই বলতেছিলাম বাচ্চাটা বলতেছে হুজুর আপনার পায়ে দুলি সরিয়ে দিলাম পানি খরচ করে আমার বাবার কবরের আযাব যেন আল্লাহ সরায় দেয় আপনি দোয়া করবেন আল্লাহর ওলি বলেন আমি আবার ফিরা কবরের পাশে দিয়ে যাইতেছি যায়া দেখি তার বাবা জান্নাতের ফরশ বিছানায় বসে আছে জিজ্ঞেস করলাম তোমার এত কঠিন আযাব ছিল এখন তুমি জান্নাতের বিছানায় ব্যাপার কি ওই লোকটা বলতেছে হুজুর আমার মেয়েটা আপনার পায়ের ধুলি পানি খরচ করে সরায়া দিলে আল্লাহ আমার কবরের আযাব সরায়া দিছে আজকে সেই কাজ করেছেন জনাব ইদ্রিস ভাই আসুন তার মা বাবা দুনিয়ায় নাই তার মা বাবার জন্য এখন দোয়া করব আসুন সকলে দোয়া করি সকলে দোয়ায় শরীক হন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন চট্টগ্রাম তোমার ওলি আল্লাহর দেশ আনোয়ারা থানা বহু ওলি আল্লাহগণ ঘুমিয়াছে খাস করে তোমার ওলি মহসিন আউলিয়া ঘুমিয়াছে মাবুদ আজকে সেই আনোয়ারা থানায় গভীর রাত্রে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান গুলো লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি মাবুদ গো ও আমার আল্লাহ খালি খালি হাত বাড়াই নাই তুমি যেই নবীর উপর 24 ঘন্টা দুরুদ ও সালাম পাঠ করো গো আল্লাহ ওই নবীর উপর
আমরা মিলে দুরুদ ও সালাম মদিনা পাঠাইলাম, আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। দুরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও। মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল গরবাড়ি ফেলে দিয়ে সাদা কাফন গায়ে দিয়ে বিদায় হয়ে গেছে, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও তো আমরা শয়তানের দুকাই পরে দুনিয়ার মায়াই পরে কত গুনাহ করে ফেলেছি, এ গুনাহ লই আমরা আর কই যাব গো আল্লাহ। মাউত মাউত রে জীবনের গুনাহগুলো লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি, তুমি যদি ফিরাইয়া দাও বলো না আমরা আর কার কাছে যাব। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মায়ের কাছে, মা যদি মারে সন্তান কানতে কানতে বাবার কাছে যায়, বাবার কাছে যদি অপরাধ করে বাবা যদি মারে রে কানতে কানতে মায়ের কাছে যায়, মাটাই না টাই না বুকে জড়াইয়া দূর করে বাবা, তোর বাবার কাছে যাইস না আমি মা তোরে আদর করব। আল্লাহ গো একজনে মারলে আরেকজনের কাছে যাই, দুনিয়ার সিস্টেম। আমরা যে জীবনের গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছি, তোমার 99 ভাগ মায়ার দুয়ারের ভিক্ষুক হয়েছি, তুমি যদি ফিরাইয়া দাও বলো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ। ফিরাইও না ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের মাহফিলে যাদের কি নিয়ে হাত বাড়াইছি, আমি যুবক বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আল্লাহ গো নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের জন্য এই মাহফিলের সবাইকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আল্লাহ গো জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে, কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ। একটু সময় করে যদি একজন একজন করে জিজ্ঞেস করতাম, কেউ কেউ হয়তো চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, হুজুর আমার মা নাই গো, কেউ কেউ আবার বলতো, হুজুর আমার বাবা নাই, বাবা নাই গো, আবার কেউ কেউ চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, হুজুর আমার মাও নাই বাবাও নাই গো। এই রমজানের ঈদে কত মানুষের চোখের পানি দেখেছি, জিজ্ঞেস করি ঈদের বাজার করতে আসছেন চোখের পানি ছেড়ে কান্দেন কেন, জবাব দেয় হুজুর গত রমজানের ঈদে গো কাপড় কিনতে যাইয়া আগে আমার মায়ের কাপড় কিনেছি, আজকে যে কাপড় কিনতে আইছি হুজুর কান্দি কার কাপড় আগে কিনবো, নাই আমার দরদি মা নাই গো, মার বিছানা খালি হয়ে গেছে। একটা যুবক ছেলে কাপড়ের দোকানে নতুন সাদা লুঙ্গি দেখে কাঁদতেছে, জিজ্ঞেস করি বাবা কেন কান্দো, ছেলেটা জবাব দেয় হুজুর এই যে সাদা লুঙ্গিটা দেখেন এটা আমার বাবা বড় পছন্দ করত গো। আমি বললাম পছন্দ করত কান্দো কেন, লুঙ্গি কিনে নিয়ে যাও হুজুর, লুঙ্গি কার জন্য নিব গো, লুঙ্গি তো দোকানে আছে আমার বাবা তো বাড়িতে নাই। এ বাবা হারা মা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। এই বাবার কথা কেমনে বলবো, বাবা এত আদর করে সন্তানের লালন পালন করেছে রে আল্লাহ। বাজার থেকে যদি যাইতে দেরি হইছে, বাসায় যাইয়া যদি দেখছে সন্তান ঘুমাইয়া গেছে, বাবা টাইনা টাইনা ঘুম থেকে উঠাইয়া কমলাটা সিলাইয়া সন্তানের মুখে দিত, মা ডাকতো বিরক্ত করো না ছেলেটা ঘুমিয়ে গেছে বিরক্ত করো না, বাবা চোখের পানি ছেড়ে ডাক মারছে, বিবি আমারে বাধা দিও না গো,
আমার সন্তানের জন্য কমলা আনছি, এই কমলা যদি আমার সন্তানের না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই আদুরের বাবা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, মা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যেই মা সন্তানেরা কোথাও গেলে রাত্র বারোটা একটা দুইটাও যদি বাজছে, মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে, একটা গাছের পাতা যদি পড়ছে মা সন্তান আইছে মনে কইরা একটা দৌড় মাইরা রাস্তার কিনারে গিয়া ডাক মারছে, বাবা আইস, ও আমার আদুরের সন্তান আইসুনি, আমি তোমার মায়ের অভাবীরা কি করে গো আল্লাহ। নিজে দেখেছি একটা মায়ের অভাবী ছেলে, বাবার অভাবী ছেলে, মাও নাই বাবাও নাই, আগে বাবা মারা গেছে, মার কাছে যায় ডাকতো চার পাঁচ বছর বয়স ছেলেটার, মা সবার বাবা আছে আমার বাবা কই, মা বলেন আমি তোর বাবা লাগি আমি তোর মা লাগি, আমার বাবার কথা মনে হইলে বাবা ডাকবি, মার কথা মনে হইলে মা ডাকবি। ছেলেটা হঠাৎ করে একদিন মা স্ট্রোক করে মারা গেছে, মহিলারা ঘরের মধ্যে কাঁদতেছে, ছেলেটা বন্ধুদেরকে নিয়ে উঠানে খেলতেছিল, ছেলেটা বলে বন্ধুরা তোমরা খেলো আমি দেখি আমার ঘরে মানুষ কেন কান্দে। ঘরের দিকে রওনা হলে চাচি চোখে পানি লইয়া দৌড়াইয়া উঠানে আইসা ছেলেটারে টাইনা টাইনা কোলে নিতেছে, চাচিরে জিজ্ঞেস করে চাচি ঘরের মধ্যে মানুষ কেন কান্দে, তুমিও কেন কান্দো? চাচি বলেন বাবা রে আজ থেকে আমার কুলে থাকবি রে বাবা, আমার গলায় ধরে ঘুমাবি রে বাবা, আমার মা মা কইয়া ডাকবি রে বাবা। ছেলেটা চাচির কুলে উঠতে চায় না, না চাচি আমার মায়ের কুলে উঠব, তোর মা তো দুনিয়ায় নাই মৃত্যুবরণ করেছে। বাচ্চা মানুষ মৃত্যু কি জিনিস বুঝে না, চাচির কুল থেকে নাই মা দৌড়াইয়া ঘরে গেছে, ঘরের ভিতরে যাইয়া দেখে মা দরদি উত্তর দিকে মাথা দিয়ে সাদা চাদর গায়ে দিয়া ঘুমাইয়া রইছে, কাছে যাইয়া ডাকতেছে মা মা গো আমার না ঘুম পাড়াইয়া তুমি তো কোনোদিন ঘুমাইছো না গো মা। একজন মুরব্বী মহিলা বলেন বাবা তোমার মা ঘুমায় নাই, তোমার মা মরে গেছে, মরলে কি হয় কবরে চলে যাবে আর কি ঘরে আসবে না, না তাহলে রাত্রে আমি কেমনে থাকবো একা, আমারে কে খানা খাওয়াবে, কে আমারে বাবা বাবা কইয়া ডাকবে, কে আমারে ঘুম পাড়াবে, আপনারা একটু সরে যান আমি আমার মায়ের সাথে কথা বলি। মুখের কাপড়টা সরাইয়া দেখে মা ঘুমিয়েছে, মায়ের মুখে দুইটা চুমো লাগাইয়া ডাকতেছে মা তুমি বলে মরে গেছো আমি কেমনে থাকবো গো মা, আমার পেটে খিদা লাগলে কে আমারে খানা খাওয়াবে, কে আমারে রাত্রে বাবা বাবা বলে ডাকবে, কে আমারে ঘুম পাড়াবে গো মা। একটু পরে মাকে গোসল করানোর জন্য উঠানের কিনারে পর্দা টানাইয়া পর্দায় নিয়ে গেছে, বাচ্চাটা মায়ের লাশের পিছে পিছে যাইয়া পর্দার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে গোসল করাইতেছে, নাকের মধ্যে তুলা লাগাইছে, কানের মধ্যে তুলা লাগাইছে, বাচ্চাটা বারবার টাইনা টাইনা নাকের তুলা গুলো খুলে ফেলে, আমার মার কষ্ট হবে শ্বাস ফেলাইতে পারবে না, তোমরা তুলা দিছ কেন? চোখের কোটায় পানি জমে গেলে বাচ্চাটা মায়ের চোখের পানি পরিষ্কার করে, কাফন পরাইয়া যখন বিদায় করে দেওয়ার জন্য খাটুলার মধ্যে শুয়াইছে, বাচ্চাটা বারবার ডাকে আমার মায়ের মুখের কাপড়টা সরাইয়া দাও গো, আমি আমার মারে জীবনের শেষ
দুইটা চুমো দিয়া দে। লোকেরা যখন খাট কাঁধে লইয়া জানাজা শেষে কবরস্থানের দিকে যাইতেছে, বাচ্চাটা পিছে পিছে মা মা গো মা কইয়া কাঁদে। কবর পর্যন্ত কাঁদতে কাঁদতে গেল, কেউ তো কোলে নিল না। লাশটা যখন কবরে দিয়ে দিছে, বাঁশের খাঁটি যখন বিছাইতে শুরু করেছে, চার পাঁচটা খাঁটি বাকি থাকতে একজন মুরব্বি ডাকতেছে, বা খাঁটি আর দিও না, বাচ্চারা কই মারে জীবনের শের দেখা দেখাইয়া দে। একজন মুরব্বি বাচ্চারা কোলে লইয়া মায়ের কবরের পাশে যাইয়া বলতেছে, এই রে বাবা দেখ, মা দেখবি নি, জীবনে আর দেখা হবে না। বাচ্চাটা মুরব্বির কোল থেকে ডাকতেছে, চাচা গো আমারে মায়ের কবরে নামাইয়া দাও, আমি আমার মায়ের সাথে কবরে থাকবো। মুরব্বিরা বলেন, না না সহ্য করতে পারি না, বাচ্চাটা নিয়ে কান থেকে সরে যান। মা মা কইয়া কানতে কানতে বাড়িতে যাই, বাড়িতে ঢুকে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয়, রাস্তায় কান্দি, দেখি আমার মায়ের মতো একটা মহিলা নি রাস্তা দিয়া আসে। মা মা বলে ডাকবো, দেখবো মায়ের আগুন নি নিভাইতে পারি। এই মাহারা মায়ের আগুন বুকে লইয়া সারা কান্দে, রে আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, মা কবরে থাকলে, বাবা কবরে থাকলে, সন্তানেরা কাঁদলে, তোমার রাসূল কাঁদছে, তুমি না কথা দিয়েছো, চোখের পানির বিনিময়ে মা বাবারে মাফ করে দিবা। যে মা বাবা গো, ছোট কালে সন্তানের অসুখ বিসুখ হইলে মা রাতের বেলা দি তোমার কাছে সন্তানের জন্য জীবন ভিক্ষা চাইতো, আল্লাহ গো আমার সন্তানের জীবন ভিক্ষা দাও গো আল্লাহ। ওই মা বাবা যার কবরে চলে গেছে, আমরা তোমার কাছে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লা কাজ করে ইদ্রিস ভাই, মার ব্যথা বাবার ব্যথায় ব্যথিত হইয়া মাহফিলের আয়োজন করেছে, মাবুদ ইদ্রিস ভাই কারে মা কইয়া ডাকবো, মায়ের রূপ মায়ের বিছানা খালি, কারে বাবা কইয়া ডাকবো, বাবার রূপ বাবার বিছানা খালি। আজকে তো তারা কবরে নাই, ঘরের দরজায় দরজায় দাঁড়িয়ে আছে রে। ও মাবুদ ইদ্রিস ভাইয়ের এই আয়োজন কবুল করে তার মা বাবার চিরদিনের অপরাধ ক্ষমা করে তার তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তার মা বাবার পক্ষ থেকে আমরা সকলে মিলে তোমার কাছে ক্ষমা চাই, এই মাহফিলের উসিলাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। রে জান্নাতের মালিক, তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। এই মুহূর্তে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। খাস করে ইদ্রিস ভাইয়ের বংশবলী ময় মুরব্বি খানদানবাসী আরো যারা কবরে, সবাইকে মাহফিলের উসিলাই মাফ করে দাও। ইয়াল্লাহ খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমেন মুমেনাত ঘুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের বংশধর ময় মুরব্বি যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হ্যাঁ মাবুদ, ওনার বিবি বাচ্চা ছেলে মেয়ে সকলকে উনাকে সহ নেক হায়াত বাড়াইয়া দাও। হ্যাঁ মাবুদ, উনার শ্বশুর শাশুড়ি দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহ গো তাদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, তাদেরকে সুস্থ রাখো, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ, লন্ডন প্রবাসী হাদিয়া দিয়ে দুয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ গো এই ভাইকে তুমি হেফাজতে রাখো, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ।
তাবুত পরীক্ষার্থী দোয়া চাইছেন হাদিয়া দিয়ে দরখাস্ত, আল্লাহ আমারে লজ্জা দিও না, তাকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ যারা হাত বাড়াইছে সকলের মনের নেক বাসনাগুলো পুরো করে দাও গো আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল মদিনার পাগল মদিনা লয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, নবীজির স্বপ্নে দেখাইয়া এই মাহফিলের সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। ইয়াল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না গো আল্লাহ, ছেলে মেয়েদের নেক হায়াত বাড়াইয়া দাও, ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। এ মাবুদ মাবুদ গো, আজকে এই জমিনে এসে শুনি মরহুম হাজী আলী আহম্মদ দুনিয়ায় নাই, আল্লাহ গো তার মনে কত আশা ছিল, সকল আশায় নৈরাশার সালি লাগাইয়া সাদা কাফন দিয়ে বিদায় করে দিছো গো আল্লাহ। ওনার কবরখানি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ খাস করে আমার আদরের ভাই মতিন ভাইকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যারা মহব্বতি আছে এলাকায় ইদ্রিস ভাই সহ সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ এই পর্যন্ত যারা মাহফিলে বসে কষ্ট করেছে সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো ওই পথে চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ মাবুদদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ খাস করে ইদ্রিস ভাইয়ের বিবি সাহেবকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ওনার ভাই বোন সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। ইবাদতের কোনো ত্রুটি নাই, মা বাবা বিছানায় বইরা কান্দে খবর নিলা না, এই নামাজে তোমারে বেহেশতে নিবে না। আল্লাহ বলছে নামাজের পরে ভালো কাজ কইরো আফআলুল খাইরা, তাহলে কি হবে, লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল কাম। বাজান কষ্ট লাগে, কিছুদিন আগে মাস দুয়েক হয়ে গেছে টিভির খবরে দেখাইছে, বাজান পত্রিকার মধ্যে আসছে খুলনা বাগের হাট, বাগের হাটের মানুষ এখানে থাকতে পারেন খুলনা বাগের হাটে, মা বুড়া হয়ে গেছে বিছানায় পসরাব পায়খানা করে, বুড়া হয়ে গেছে এই মার পায়খানা গন্ধ লাগে দুর্গন্ধ, ছেলে ছেলের বউ দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন মারেনি কোনো রকম ঘরতে বাইর করা যায়, পলিথিন বস্তার ভিতরে বলল জীবিত মারে, পলিথিন বস্তার ভিতরে ভরে বস্তার মুড়ি বাইন্দা একবারে বহু দূর কাঠ বাগানের জঙ্গলা মারে, কাঠ বাগানের জঙ্গলাই ফালাইয়া দিয়াইছে। নামাজি যায়ো যায়ো হন জান্নাতে, এরে রোজাদার যায়ো জান্নাতে, মারে কাঠ বাগানো ফালাইয়া। মা ছেলেটা চলে যাইতেছে পলিথিন ব্যাগ পলিথিনের বস্তা, নড়াচড়ি করতেছে বুড়া মা,
মা বান খুলে গেছে, মাথাটা বস্তার থেকে বেরিয়ে গেছে, সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্দে, এরে আকাশের মালিক কত কষ্ট সন্তান লইয়া করছি তুমি জানো, কত রাত সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় ঘুমাইছি, পায়খানা পরিষ্কার করছি, জীবনে একটা দিন নাকে কাপড় দেই নাই রে মাহবুব, আজকে আমার প্রস্রাব পায়খানার গন্ধে আমাকে দূর জঙ্গলা কাঠ বাগানে ফেলে চলে গেল, ডাকতেছে মাহবুদরে আমি মরে যাই আমার দুঃখ নাই, আমার কলিজার টুকরা সন্তানটারে সহি সালামতে বাড়িত পসাইয়া দিও, নিজে মরে যাই দুঃখ নাই সন্তানের দোয়া চাই, হে মা কত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নবীর উম্মতেরা বুঝতে হবে, এ মা বাবার সাথে যদি ব্যবহার কারো খারাপ হয় নামাজ রোজা হজ জাকাত মুফতি মহাদ্দেস মুফাসসির মক্কা মদিনার ইমাম যদি হও জান্নাতে যাওয়া হবে না, জান্নাত বড় কঠিন জান্নাত বড় সহজ, জান্নাত একেবারে নিকটে, রাসূল বলছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তা যদি হয় বলুন জান্নাতটা দূরে না কাছে, সবাই বলুন কাছে, ইসলাম এই শিক্ষা দিছে। এখন এগুলি বিদুর্মীদের মধ্যে ঢুকে গেছে, বিদুর্মীরাও একদিন ইসলামে আসবে লক্ষণে বোঝা যায়, বিদুর্মীরা একদিন ইসলামে আসবে, বেশি দিন বাকি নয়, ইসলামের বিজয় বিশ্বজুড়ে হবে। একজন বিজ্ঞানী বলেছেন আমেরিকার মতো রাষ্ট্রে এমন এক সময় আসবে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাবে, আজকে সেই বেশির জন্য আদর্শ থাকতে হবে মুসলমানদের কাছে কোরআন সুন্নাহ, হিংসা বিদ্বেষ নয়, দলাদলি নয়, মারামারি নয়, শান্তি, ধর্মটার নাম হলো ইসলাম। আদর্শ শিক্ষা দিচ্ছেন নবী, মসজিদে নববীতে এক ইহুদি ঢুকছে, ইহুদি ঢুকিয়া সকল মানুষের সামনে হে দাঁড়ায়া প্রস্রাব শুরু করে দিছে দিনের বেলা, সাহাবাই কেরাম কি মেজাজ গরম, রাসূল বলেন না কেউ কিছু বলবো না, তার কাজ শেষ করতে দাও, ইহুদি প্রস্রাব শেষ করছে, রাসূল বলেন ইহুদি তুমি একই কাজটা করলা, এটা পবিত্র জায়গা, একজন সাহাবিকে বললেন এক বালতি পানি আইনা দুয়ে মুছে জায়গাটা পবিত্র করে দাও, তাই করলেন, ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কথা বলি, বলো হুজুর আমি তো ভাবছিলাম যে কাজ করছি আমার মাইরা আড্ডিয়ার গোশত একখানো রাখতেন না, হুজুর আমাদের কিচ্ছু কইলেন না, খালি বললেন ইহুদি এটা পবিত্র জায়গা তুমি কাজটা কি করলে, এই কি ইসলামের প্রচারক, কোরআন সুন্নাহ ক্যাটালগ বোঝানোর ইঞ্জিনিয়ারের ব্যবহার, এই কি বিশ্ব নবীর ব্যবহার, রাসূল বলেন হ্যাঁ, এই কি আপনার মায়া মমতার আদর্শ, একটু ধমক দিলেন না, থাপ্পড় দিলেন না, গালি দিলেন না, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে মায়ের দিলেন না, কিছুই করলেন না, খালি বললেন এটা কি করলে, এই কি নবী আপনার ব্যবহার, রাসূল বলেন হ্যাঁ, আপনার এই আদর্শ কি আপনার উম্মতেরা আদর্শিত হবে, রাসূল বলেন হ্যাঁ, তাহলে নবী গো আর দেরি নয় ভুল করেছি, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, এই ছিল ইসলাম, যার ব্যবহার দেখে বিধর্মীরা মুসলমান হতো, আর এখন আমরা লাগায় দিয়া মুসলমান বিধর্মীরা হাসে, আর নয় আমিত্ব, আর নয় আমি বড় হুজুর, আমি আমাকে ছোট করে একটা সাধারণ সমাজের মানুষকে সম্মান দিয়ে আসুন আমরা ইসলাম বুঝাই, তাহলে আমার হুজুরের মর্যাদা বাড়বে, ইমামের মর্যাদা বাড়বে, আলেমের মর্যাদা বাড়বে, যখন সাধারণ মানুষগুলো ইসলাম বুঝবে তখন তারা বুঝবে আলেমের মর্যাদা কত, কারণ রাসূল বলেছেন উলামা ও উম্মতি
কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেছেন আমার উম্মতের এক একজন আলেমের মর্যাদা বনি ইসরাইলের পয়গাম্বর মুসা নবীর মতো। মুসা আলাইহিস সালাম এই খবর পাইছে আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে সপ্ত আকাশে ছয় নাম্বার আকাশে মুসা নবীর লগে দেখা। মুসা আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো আখেরি নবীজি, আপনি তো ওয়াজ করছেন আপনার উম্মত বনি ইসরাইলের পয়গাম্বর মুসা নবীর মতো মর্যাদাবান। রাসূল বলেন হ্যাঁ, তে হেরা হইব উম্মত আর আমরা হইলাম নবী। রাসূল নবী হইল যারা কিতাব পাইছে না, হেরা হইল শুধু নবী যারা আসমানি কিতাব পাইছে, হেরা নবী সহ রাসূল। যেমন এমপি 300 জন, এর মধ্যে যারা মন্ত্রিত্ব পাইছে হেরা কি এমপিও মন্ত্রীও। যে নবী রাসূল কিতাব পাইছে হেরা নবীও রাসূলও। যাই হোক হুজুর, আমরা নবী রাসূল আমাদের সমান আপনার উম্মত আলেমরা কেমনে হয়? রাসূল কয় তোমার কি বুঝতে সমস্যা? মুসা আলাইহিস সালাম কয় জি হুজুর একটু বুঝাইলে ভালো হয়। নবীজি ছয় নাম্বার আকাশ থেকে ডাকতেছে ইয়া গাজ্জালি, ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় আলেম ছিলেন, ডাকতেছেন গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব নবীজির ডাকে রুহের জগৎ থেকে ছয় নাম্বার আকাশে আই পড়ছে, রুহের জগতে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকছেন গো নবী। হ্যাঁ, উনি বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী, ওনার সাথে তোমার কথা বলতে হবে, উনি তোমার পরিচয় চাইতেছে। হুজুর আমার এই পরিচয় নিবেন, আমি আখেরি নবীর উম্মত, আমার নাম ইমাম গাজ্জালি, আমি এই সেই পরিচয়। বাবা আমি তোমার সাথে কথা বলতে চাইতেছি। কি তোমার নাম কি বলছো? আমার নাম গাজ্জালি। আর বাবার নাম তো আপনি জানেন না, বাবার নাম এই, দাদার নাম তো জানার কথা না, দাদার নাম সেই, দাদার বাপের নাম জানেন? দাদার বাপের নাম এই, দাদার বাবার দাদার দাদার নাম সেই, এভাবে চোদ্দ সিঁড়ি পর্যন্ত নাম কইতাছে। মুসা আলাইহিস সালাম এমন একটু রাগি ছিলেন, ধমক মারছে, এই বেটা থামো, তোমারে জিজ্ঞাসি তোমার নাম কি, তুমি চোদ্দ সিঁড়ি পর্যন্ত নাম কইতাছ, তোমারে কি আমি এত নাম জিজ্ঞাসি? ইমাম গাজ্জালি সাহেব কয় আপনি থামেন। আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকায় এক গঠন আছে, এটা ভদ্রলোকের এলাকা, শিক্ষিত এলাকা, এরা কোনো নানান খাসরামি গালাগালি করে না। তো এক বেচারা বাপ পুতে ঝগড়া লেগিয়া বাবাই ছেলেরে ধমক দিছে, তোমাকে শাট আপ। ছেলেরও রাগ উঠতে বইছে, ছেলে বাবার কো আপনাকে ডাবল শাট আপ। মুসা আলাইহিস সালাম গাজ্জালিরে কো শাট আপ, গাজ্জালি কো আপনাকে ডাবল শাট আপ। কইতে দেন কইতে দিমু, একটা জিগাইছি। হুজুর আমার একটা জিগাইছেন, দুইটা বেশি কইলে আপনার রাগ হয়। আল্লাহ যে আপনারে জিগাইছেন কোরআনের মধ্যে আছে, আল্লাহ জিগাইছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি, একটাই তো জিগাইছেন, আপনি কয়টা কইছিলেন? আল্লাহ হাতে লাডি ধাক্কা দিয়া খারই, বকরিরে ফাতা ফাইরা খা খাওয়াই, জেহাদ করি, ময়লা থাকলে পরিষ্কার করি, এইভাবে কইতে শুরু করছে। এবার কয় হুজুর আমি একটা কইছি, আপনার রাগ উঠছে, আপনি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাথে স্রষ্টার সাথে একটা কোয়ার পরে আপনি কয়টা কইছিলেন? এইটা ঠিক আছে, আমারটা ঠিক হয় না। মুসা আলাইহিস সালাম কয় হুজুর থামান থামান, নবীজি পিঠে থাপ্পড় দিয়ে বলছিলেন খামোশ খামোশ। ইমাম গাজ্জালির মা বলেন পৃথিবীর মানুষের আরে ইমাম গাজ্জালি দুনিয়ায় আসার পর আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের জুষ্ণি জ্বলতেছে, তাকায়া দেখি রুহের জগতের থাপ্পরের নবীজির হাত মুবারকের পাঁচ আঙ্গুলের দাগ পিঠের মধ্যে দেখা যায়। এবার মুসা নবী বলেন হুজুর বুঝা গেলাম আপনার উম্মতের আলেম ওলামাদের দাম মুসা নবীর মতো, বাজান আলেম ওলামাদেরকে সম্মান করবেন। ওগো বাবা আলেমেরা সম্মান যদি পেতে চান নবীর আদর্শে চলে যান, বাবারা আসুন জান্নাতে যাবেন, জান্নাত তো মায়ের পায়ের নিচে, এখন মারে কি ঘরে রাখবেন না কাঠ বাগানে ফালাইবেন? সবাই বলুন
মা যদি দুনিয়ায় না থাকে আজকের কার্ডে লেখা ওয়াজু দোয়ার মাহফিল মায়ের জন্য দোয়া করতে বলুন আপনারা রাজি আছেন কিনা কি দোয়া করবেন আমার আল্লাহ শিখাইছে কোরআনের মধ্যে রব্বিল হামহুমা কামা রব্বায়ানি মাজান আমি নিজেও পীরের মুরিদ এখানে অনেক পীরের মুরিদ আছেন পীরের মুরিদ হওয়া সুন্নতে রাসূল কিন্তু অনুরোধ করি মা বাবা অসুস্থ থাকলে মা বাবার খেদমত বাদ দিয়া ফিরের বাড়ি যায়েন না মা বাবার খেদমত বাদ দিয়া মক্কা মদিনায় হজ করতে যায়েন না মা বাবার উপরে অন্য কেহ না আল্লাহ কোরআনে বলছে ওয়াকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করো আল্লাহর খেদমত করো মা বাবার এরপরে অন্যরা যে মা যে বাবা এত কষ্ট করছে সন্তানের জন্য এই মা বাবার জন্য কিছু করা বলুন দরকার আছে কিনা হাদিস শরীফে রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ একটা লোক নামাজ পড়ছে সদকা করছে রোজা রাখছে হজ করছে উমরা করছে আল্লাহর রাস্তায় জিহাদ ছয়টা ইবাদত কইরা বাড়িতে যাইতেছে যেই নেকি পাইছে আর একটা লোক সারা দিন রিকশা চালাইছে ব্যান চালাইছে ঠেলা ধাক্কাইছে লেবারের কাজ করছে সারাদিন বোঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে 700 টাকা পাইছে সারাদিনে 650 টাকার বাজার করছে সংসারের বাজার 50 টাকা দিয়া মা বাবার লাগিয়া দুইটা কমলা কিনছে নিয়া রাত্র 12টা বাজে বলুন 12টাই হোক আর একটাই হোক সন্তান না আসা পর্যন্ত দরজা খুইলা দাঁড়ায় তা হ্যাঁ এই মানুষটাকে আসতে কইলেন যে এ বাড়িঘরের দিকে একটু নজর করে দেখো রে বাবা এ দরজা কার জানি বন্ধ রে বাবা রে ভাইরা মারে কাঠ বাগানে ফালাইছে বলুন মুসলমান হইয়া কাজটা ভালো করছে না খারাপ করছে বাজান ইসলাম শিক্ষা দিছে মা বাবার গায়ে হাত তোলা যাবে না মা বাবাকে খেদমত করতে হবে মা বাবা যেভাবে খুশি হয় সেই কাজটা করতে হবে মা বাবা যেভাবে খুশি হয় সেই কাজটা করতে হবে করলে তার বাস্তব পুরস্কার কি আসবে বাস্তব পুরস্কার কি আসবে ইতিহাস লেখে একটা ছেলে মার কাছে দোয়া চাই ছোট্ট বাচ্চা ছেলে মার কাছে দোয়া চাই অষ্টম শ্রেণীতে পড়ে মার কাছে দোয়া চাই মাগো বাবা নাই গো মা টাকা নাই পয়সা নাই মন কান্দে আমি মদিনায় যাব রাত্রে ঘুমায় না মদিনায় যাবে রে মা ফজরের নামাজ পড়ে দুইটা হাত বাড়াইছে আমার আল্লাহ আল্লাহ রে আল্লাহ তুমি বলে মার দোয়া কবুল করো আমার সন্তানটারে মদিনায় নাও মদিনায় লইয়া যায়ও সকালবেলা উঠে মা সন্তানের হাতে মাত্র 5 টাকা দিছে তখন বিমানের প্রচলন ছিল না জাহাজে মানুষ হজে যাইত 5 টাকা দিয়া বলছে বাবা আমি মার দোয়া দিলাম আর 5টা টাকা দিলাম আল্লাহ তোমারে মক্কা মদিনায় লইয়া যাইব বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা এক পয়সাও লাগবো না আল্লাহ যদি কবুল করে মক্কা মদিনা নিতে পারে যার বাস্তব আমার গরিবের ঘটনা এক গরিব আমার যখন হেফজখানায় পড়ি বোর্ডিং এ রান্না করতো লোকটা হাজি সাহেব কিভাবে ওই যে জাহাজে চিটাগাং গেছে হাজিরারে জাহাজে তুইলা দিব তার মনের স্বাদ হাজিরারে জাহাজে উঠাইছে উঠাইয়া হাজিরা কইতাছে আমি পান টান নিয়াই যারা পান খায় পানের অভ্যাস জাহাজ ছাড়ার আগে পান নিয়াই তুমি একটু একটু বও এবার সাইনেল বাজতেছে জাহাজ ছাইরা দিব হ্যাঁ তো বই বৈশাই রইছে হাজিরা দৌড়ে গে উঠছে জাহাজ ছাইরা দিছে হ্যাঁ যে ভিতরে বসা বসা ওই কয়েক কিলোমিটার জাহাজ সমুদ্রের ভিতরে গেছে গা হ্যাঁ গিয়া দেহে বই রইছে কিরে সাইদুর রহমান তুই নামলে না জাহাজ তো ছাইরা দিছে কোন কি কোন আমি কেমনে নামো সারেং সাহেবের কাছে গেছে সারেং সাহেব কই যাত্রা কইরা বাইরিছি হাজার হাজার মানুষ লিয়া মক্কা মদিনায় যামু মিয়া ওহন কি একটা বাচ্চার জন্য কি জাহাজ বিরাবো নাকি আল্লাহ কয় না জাহাজ বিরাইতে হবে না
এই বাচ্চার টাকা সারা মক্কা মদিনা আমি কবুল করেছি এ আল্লাহ কি আছে না এখনো বাজান এই ভরসা রাখেন রাজ্য বেশি হয়ে যাইতেছে গা আল্লাহ ইচ্ছা করলে পারে কি কোন পারেনি পারে যে কেমনে আর 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 একটু এই ফাঁকেদা দু তিন মিনিট একটা একটা ঘটনা এক রাজা উজির আগেকার দিনে রাজারা দেশ চালাইতো এক এক এলাকায় এক এক রাজার আন্ডারে ছিল উজির আর রাজা রাজা হইল মালিক উজির হইল উপদেষ্টা দুইজন একসাথে সফরে বাইরেছে হাঁটতেছে হাঁটার রাস্তা রাজা উষ্ঠা খাইয়া ফইরা পাওড়া গেছে গা কাইটা উজিরে বেন্টিস করতেছে আর কইতাছে বাদশা বয়ের কিছু না আল্লাহ যা করে ভালো লাগি করে রাজা কয় হ্যাঁ কারবার দেখছো মস্কারি করে হ্যাঁ আমার ভাও কাইটা গেছে আল্লাহ বলে ভালো লাগি করে ভাও কাইটা কি আল্লাহ ভালো করছে কাছে আসিন মাটির কুয়া আগে মাটির কুয়াতে মানুষ পানি খাইতো আরে ধাক্কা মাইরা কুয়ার ভিতরে ফলাই দিছে ফলাই দিয়া রাজা কয় আল্লাহ যা করে ভালো লাগে করে উজিরেও কুয়ার ভিতরে থাকে কয় বাদশা আল্লাহ যা করে ভালো লাগে করে কবয়া থাক ভালো লাগে করলে রাজা গেছে গা এই রাজার রাজত্ব সাইরা আরেক রাজার রাজত্ব ঢুকছে সন্ধ হয়ে গেছে গা সেই রাজার আইন হইল সন্ধ্যার পরে অচিনা মানুষ ঢুকলে এমনি হেরে সহালে ফাঁসি দেয় হে রাজার রাজত্বে গিয়ে ঢুকছে খবর গেছে আসামি ধরাত পড়ছে অচিনা মানুষ কই সকালে ফাঁসি সকালে ইমাম সাহেবরে দিছে গোসল করাও তওবা পড়াও ফাঁসি দাও ইমাম সাহেব তওবা পড়াইয়া গোসল করাই তো নিছে দেহে ফাওয়ার মধ্যে বেন্টিস কবার শাহ আপনার আইনে তো আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না কি কি সমস্যা কথার পাও কাটা পায়ে রক্ত অসুস্থ তাহলে খালাস খালাস যান আপনি খালাস পায়ে কাটা দিকে বাইচে গেছেন যান রাজা বাইরিয়ে কয় আরে উজিরে যে কই সিন ফাও কাটার পরে আল্লাহ যা করে ভালো লাগি করে তাহলে অন্ধে আজা হেড ওই রাইট তাই তো হ্যাঁ রে আমি কুয়াত ফালাইলাম হ্যাঁ রে উড়ান লাগে পিছে ফিরা গেছে গিয়া কে উজির উপরে হাত দিয়ে হাত দিছে নিচে হাত দিছে রাজা টাইন না উড়াইছে উড়াই কো আল্লাহ যা করে ভালো লাগি করে কই কিমুন কো আমারে সাইরা লাইছিন ফাও কাটা দিকে আমারে মাফ করে দিছে আচ্ছা আমার ভাও কাটা দেখে মাফ করছে যাক আল্লাহ যা করে ভালো লাগে করে বুঝলাম তোরে যে কুয়াত ফালাই দিলাম তুই যে কইলে আল্লাহ যা করে ভালো লাগে করে এটা তুই কি বুঝে গেলি উজির কয় বাদশা আমি তো আপনার সফর সঙ্গী কহা আমি তো আপনার সাথে গেলাম হইলে যে রাজার অধীনে গিয়া এই ফেসো পড়ছিলেন ফাও কাটা দেখে সাইরা দিছে আমি যদি যাইতাম আপনার লগে আমার কুয়াত না ফালাইতেন তা আমি তো আপনার সফর সঙ্গী আসলাম আমি গেলাম সুস্থ আপনি অসুস্থ রামদেরে সাইরা দিল হইলে আমারে সাইরা লাই লইলে আমারে যে কুয়াত ফালাইয়া দিছে আর আল্লাহ যা করছে বাজান এই ভরসা রাখতে হইব কার উপরে তাইলে না আমি ইমানদার খুদা নামাজে ইমানদার হয় না নামাজ খাদিয়া নিরে উপরে আর ইমানদার না নামাজে ইমানদার শুধু নামাজ না লগাইতে থাকতে হইব আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না বাজান লম্বাই যেতেছে খালি আমি সাই খাটু করতাম ওই জায়গা লম্বা কয়েকবার আমার আল্লাহরে ডাকেন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান বলুন আল্লাহ এখনো আছে না যত বিপদ আপদ হোক সকল বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক কে যুবক আবার তোমরা বলো না কে কত যে খুশি হয় বান্দা যদি আল্লাহ কে ডাক দেয় যুবক রে তোমার মতো একটা যুবক যদি মহব্বতে অন্তর থেকে একবার আল্লাহ কয়া ডাক দেয় আল্লাহ যুবকের মহব্বতের এক ডাকের জবাব আল্লাহ মহব্বতে 70 বার দেয়া থাকে যাই হোক আমি কই জানি আসছিলাম
এইটা তো সাইড়িয়ে দিছি, বুঝলা রাইছে সব মার কাছে আইন এভিলি বিলার যাইলাম নাই। মাকে বা কাঠ বাগানে ভালাইয়া নামাজ পড়া বেহেস্তে যাউন যাইব এই আশা করতারেন মাজান? কোরআন হাদিসে কি শিক্ষা দিছে? এটা হনে বিদর্মীদের মধ্যে গেছে, বিদর্মীরা গুইরা বেশি সময় নাই ইসলামের মধ্যে আইতাছে, বেশি সময় নাই ইসলামে আইতাছে। কিভাবে? এই আজ থেকে এক মাস আগে ইন্ডিয়ার ঘটনা বাস্তব, যারা ফেসবুক চালান দেখছেন এখনো ফেসবুকে আছে ঘটনাটা। এক হিন্দু 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 বেটা বুড়া মানুষ, দাঁত ফইরা গাল ভাঙ্গিয়া গর্ত হয়ে গেছে বেটা, ফিরিস্তে খুললে একটা মিষ্টি অর্ধেকটা নিজে খাইয়া অর্ধেকটা স্যারার ছেলের মারে খাওয়াইছে, দুইজনে মিললে একটা মিষ্টি খাইছে। এই মিষ্টি খায়া বেচারা গর বয়া ছেলে বাড়িতে আইছে, পরে ছেলের বউ বিচার দিছে তোমার বাবে চুরি কইরা ফিরিস্তে মিষ্টি খাইলেছে। আচ্ছা আপনার একটা সত্য কথা কইবেন, ছেলে মিষ্টি আনলে কি বাবাই খাওয়ার অধিকার আছে না? যারা এই অধিকার থেকে মা বাবারে বঞ্চিত করছো আল্লাহর কসম তোমরা জান্নাত থেকে বঞ্চিত হইছো। ছেলে কয় বাবা তুমি মিষ্টি খাইছো, কহ একটা মিষ্টি তোমার মারে অর্ধেক আমি অর্ধেক দুইজনে একটা খাইছি, ও চুরি কিরা মিষ্টিটা খাইলা? আরে বাবা কও কি চুরি কিরা খাইতাম গিল্লি গা, ইন্ডিয়ার ঘটনা হিন্দু বেড়া না চুরি কিরা খাইছ মানে না। অবশেষে কয় বাজারতে কিনা খাইতে পারো না? আমি কিনা খাবো কেমন, আমি বুড়া মানুষ বাজারে যাইতে পারি, আমি হাঁটতে পারি, আমি তো বুড়া অসহায়, একটা মিষ্টি খাইছি এটা লেগে আমার কিনা খাইতে হইব? এভাবে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে আইরে বাবার গালে গুস্ত নাই, অসহায় বুড়া মানুষ যুবক সন্তান ঠাস ঠাস করে থাপ্পুর মারছে কয়েকবার বাবার গালে থাপ্পুর, ফেসবুকে দেখবেন আশপড়োশিরা গেরাও করছে, পুলিশ সিভিল পুলিশ আইসা তৈরা নিয়ে গেছে থানায়, বিচার করবে কঠিন বিচার। একই বাবার কাছে মাপ চাইছি, এই মাপে হবে না, এই মাপে হবে না, বিচার করবে থানায় নিয়ে গেছে। আবার বাবা এগিয়া থানাতে ছুটে যাচ্ছে,